হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৌম মুখার্জি gmom.com এর পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বিগ সাইজ 2 BHK। এটা একটা 900 স্কোয়ার ফিট আনইউজড প্রপার্টি, রিসেল, 4.5 ইয়ার্স এজ। আমরা এন্ট্রি করছি জাস্ট, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। প্রপার্টিটা একটা দিনের জন্য ইউজ করেননি ওনার আর কি। সিলিংয়ের কাজ দেখেছেন, আহা, পুরোনো দিনের সেই সিনেমাগুলো মনে পড়ে না? ডান দিকে এই দেখুন দেওয়ালের কাজটা, ওয়ালে যে কাজটা করেছে এটা কিন্তু ওয়াল ম্যাট নয়, এটা হচ্ছে আপনার প্যারিসের ওপরে কাজ করানো, পুরো লাল জিলিপি। আহা, রান্নাঘর দেখুন, মডিউলার কিচেন রান্নাঘর, যথেষ্ট স্পেসিয়াস। এই যে আপনি মডিউলার কিচেন দেখছেন, এটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে সেমি ফার্নিশড ফ্ল্যাট বিক্রি হবে। 956 স্কোয়ার ফিট আছে, সেকেন্ড ফ্লোরে আছে, G+4 বিল্ডিং, 3 টাওয়ারের বিল্ডিং, কেষ্টপুর, হানাপাড়া বা জোড়াখানা বলতে পারেন। What a space, what a utilization of space. বেসিনটা দেখুন, এখানে কভার করে রাখা আছে বেসিনের নিচে। Not only that, মানে আউটলেট পয়েন্টটাকে পুরো কভার আপ করা আছে। What a sense of humor. যথেষ্ট স্পেসিয়াস কমন টয়লেট, ওয়েস্টার্ন মাস্টার বেডরুম, 10x10 মাস্টার বেডরুম। একটা দেওয়ালকে মডিফাই করা আছে, সিলিংয়ে প্রত্যেকটা সিলিংয়ে সেম ওয়ার্ক পাবেন আপনি, মানে এক্সট্রা কোনো, জাস্ট স্যুটকেসটা নেবেন, স্যুটকেসটা নিয়ে এসে থাকতে চলে আসবেন। এটা মাস্টার বেডরুমের অ্যাটাচড টয়লেট অ্যালং উইথ অ্যাটাচড ব্যালকানি। ব্যালকানির এই যে পোর্শনটা দেখছেন, এই পোর্শন থেকে আপনি রাস্তা দেখতে পাবেন, মেন রোড, একদম মেন রোড ফেসিং দুটো উইন্ডো আছে আপনার বেডরুমে, যে দুটো উইন্ডো দুটোই হচ্ছে বেডরুম ফেসিং, এই মেন রোড ফেসিং। এটা হচ্ছে 10x12 বেডরুম। কর্নারের পোর্শনটা দেখলেন, মারুন কালারের একটা ওয়ার্ড্রপ করা ছোট্ট মতো। আহা, প্রপার্টিটা দেখে মনটা পুরো ভরে যাওয়ার মতো। উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমার সাথে যোগাযোগ করুন, প্রপার্টি ভিজিট করুন। প্রপার্টি পুরো লোনেবল, 40 লাখ দাম আছে, অ্যালং উইথ কভার্ড কার পার্কিং, সেম বিল্ডিংয়ে কভার্ড কার পার্কিং আছে। এটা হচ্ছে লিভ জোন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন। বাই।